বিদেশে উচ্চশিক্ষা করতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? সেটা হচ্ছে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করলে আপনি যখন বাংলাদেশে ব্যাক করে কোনো ইউনিভার্সিটি অথবা কোনো কলেজের প্রফেসর অথবা লেকচারার হবেন, তখন আপনার মধ্যে বিদেশের একটা এডুকেশন কারিকুলাম বাংলাদেশের মধ্যে ডেভেলপ হবে। এই জন্য মূলত বিদেশে উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য কেস আমাদের দেশে রিসার্চ ক্যাপাসিটি অত্যন্ত কম, যেটা আসলে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কোনো সেক্টরেই তেমন একটা দেখা যায় না। আমরা সবসময় ইনোভেশন যেগুলো হয়ে থাকে সেগুলোর স্টাবলিশ সফটওয়্যারগুলো বা মেশিনারিজগুলো ইউজেসটা ইউনিভার্সিটিগুলোতে দেখতে পাই, কিন্তু গবেষণার কোনো ইউজেস কোনো ইউনিভার্সিটিতে তেমন একটা দেখা যায় না। আর সেই জন্য মূলত আমরা কখনোই উন্নত দেশের মতো ডেভেলপ করতে পারি না। আর এই জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার কিছু ব্যক্তিগত কিছু বেনিফিট রয়েছে, অর্থাৎ আপনি যদি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, আপনার মধ্যে বিদেশের উচ্চশিক্ষার কারিকুলামগুলো ডেভেলপ করতে থাকবে এবং কিভাবে তারা পড়ছে, কিভাবে রিসার্চ করছে, কিভাবে আবিষ্কার করছে, কিভাবে তারা নতুনত্ব নিয়ে কাজ করছে, সেই বিষয়গুলো শিখলে আপনি তখন সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনার নিজস্ব কান্ট্রিতে। তাই বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব অপরিসীম। আরো কিছু পার্সোনাল বেনিফিট আছে, বিদেশে উচ্চশিক্ষা করলে আপনার প্রোফাইলটা অনেক হাই হয়ে যাবে, আপনি ওই দেশের একটা বেনিফিট পাবেন এবং আপনার নিজের দেশে কিছু বেনিফিট পাবেন। যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ভালো সুযোগ পাবেন, ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে আপনি যে কোনো জায়গায় চাকরির জন্য গেলে আপনার ভালো একটা বেনিফিট পাওয়া যায়। তো এই জন্য পড়াশোনার পাশাপাশি উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কালচারাল দিক ব্যাপার আছে এবং ডেভেলপমেন্ট মাইন্ড সেট থেকে শুরু করে অনেক কিছু শেখা যায়। আর তাই উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যদি আপনার দেশের যদি কোনো কাজে লাগে তাহলে এটা অবশ্যই ভালো। যদি আপনি চিন্তা করলেন আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে আপনি আমেরিকাতে চলে আসছেন বা কানাডায় চলে গেছেন, ওখানে সেটেল হয়ে গেছেন, এই মেন্টালিটি হলে আপনি যেই কষ্ট করে এত বছর পড়াশোনা করছেন তাতে করে দেশের জন্য এটা একটা বোঝা হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা যারা বিদেশি উচ্চশিক্ষা গ্রহণ করতে আসি, আমি দেখেছি পার্সোনালি অনেকেই দেশের জন্য অনেক বড় বড় সেক্টরে কন্ট্রিবিউট করে, কিন্তু আমাদের দেশের যে পলিটিক্যাল যে ম্যানার আছে সেজন্য আসলে অনেকে ইগনোর করে দেশে কিছু করার জন্য। তো এই যে বিষয়গুলো আছে সেগুলোতে ওভারঅল ব্যাড সাইড গুড সাইড দিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন, অবশ্যই বিদেশি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের কোনো একটা সেক্টরে আপনি যদি ভূমিকা রাখতে পারেন সেই দেশের জন্য ভালো, এবং বিদেশি উচ্চশিক্ষা বেনিফিট দেশের, আপনার নিজের এবং গোটা বিশ্বের জন্য একটা বড় ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে।